আবার গোছাগাছা করতে শুরু করে দিয়েছি। কি নেব কি নেব না কিছুই বুঝে উঠতে পারছি না। তো দেখি কি নেওয়া যায়। কি নেব কিছু বুঝতে পারছি না। টপস নেব, কুর্তি নেব, নাকি চুড়িদার নেব, জিন্স নেব, কি নেব কিছুই বুঝে উঠতে পারছি না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অঙ্কিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল বং ফ্লাইং বার্ড। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। চলে এলাম আজকে একটা ইভিনিং ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, এখন আমি দেখতেই পেলে প্যাকিংয়ের জন্য ব্যস্ত হয়ে উঠেছি, কারণ আর মাত্র 5 দিন বাকি আছে, তারপরে শুরু হচ্ছে ট্রাভেল। তো ট্রাভেলের জন্য জিনিসপত্র কী নেব কিছুই বুঝে উঠতে পারছি না, অনেক প্যাকিং বাকি আছে, আর আমার অবস্থা তো সেই লাস্ট মুহূর্তে সব কিছু করা। লাস্ট মুহূর্তেই আমার হোটেল বুকিং, তারপর ট্রেনের রিজার্ভেশন, এগুলোই আমার মাথায় আসে। কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি এখন পুরো ডিটেলসে কিচ্ছু বলবো না, কিচ্ছু তোমাদের জানাচ্ছি না, তোমরা তো সমস্ত কিছু ব্লগে দেখতেই পাবে। এখন শুধু এটুকু বলতে আমি পারি যে সামনে আগামী দিনগুলোতে দারুণ দারুণ কিছু ব্লগ আসতে চলেছে, কারণ একটা নয় দুটো নয় তিনটে স্টেট কভার করছি। তো বুঝতেই পারছো দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে। তো কিন্তু তার আগে তো প্যাকিংটা দরকার, প্যাকিংয়ের জন্য কী নেবো না নেবো কিছুই বুঝে উঠতে পারছি না, প্যাকিংটাকে শুরু করতে হবে, অনেক কিছু প্যাকিং করা বাকি। তার সাথে এখন তো হচ্ছে তোমার শীতকাল, তো শীতকালে তো ল্যাগেজ একটু বেশিই হয় বড়, কারণ যে গ্রীষ্মকালে গেলে কোথাও গেলে তো কোনো অসুবিধা হয় না, নিয়ে নিলাম ব্যাগের মধ্যে অল্প স্বল্প কিছু করে হয়ে গেল, কিন্তু শীতকালে তো ব্যাগ এমনিতেই ভারী হয়ে যায় ঠান্ডা কাপড় জামা নিতে গিয়ে। তো দেখি কি নেওয়া যায় না নেওয়া যায়, কিন্তু সব কিছু প্যাকিং করার আগে প্রথমে একটু কফিটা বানিয়ে নিই, তারপরে কফি খেতে খেতে আবার তোমাদের সাথে আড্ডা দিই। কফি নিয়ে চলে এলাম তোমাদের সাথে আবার আড্ডা দিতে। তো কি প্যাকিং করব সেটা নিয়ে কথা হচ্ছিল, তো তো প্যাকিং নিয়ে না সত্যি ভীষণ মানে হেডেক হয়ে যাচ্ছে। প্যাকিং এ কি বলতো, গ্রীষ্মকালের একটা ব্যাপার যে ড্রেসগুলো নিয়ে নিলাম ঠিক আছে, কিন্তু শীতকালের আর একটা ব্যাপার যে হচ্ছে তোমার সোয়েটার, বিভিন্ন রকমের সোয়েটার ইয়ে টিয়ে জ্যাকেট ট্যাকেট যদি নিয়ে নিই অনেকগুলো করে নেওয়া হয়, আর তার মধ্যে কি বলতো প্যাকিং করে যাওয়া হচ্ছে একরকমভাবে, আর যখন ফিরে আসার সময়তে সেইভাবে তো জিনিসপত্রগুলো গোছানো হয় না, তো আরও বেশি ফুলে ফেঁপে ব্যাগগুলো ঢোল হয়ে যায়, সেই জন্যই প্রচুর প্যাকিংয়ের এইগুলোই বেশি এক্সট্রা হয়ে যায়। তো দেখি কি নেওয়া যায় না নেওয়া যায়, সেগুলো তো একটা ব্যাপার আছে যে কি নেব না নেব সেটাই বুঝে উঠতে পারছি না। তার মধ্যে কিছু কিছু জিনিস কেনারও আছে, মানে এখন তো শীতকাল, তো শীতকালের জন্য কিছু জিনিস আমি কিনবো ভেবেছি, তো সেগুলো কিছু কেনাকাটাও আছে সেগুলোও করতে হবে, তার সাথে সাথে যে প্যাকিংগুলো করার আছে সেগুলোও করতে হবে। তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে লাস্ট যখন আমরা গিয়েছিলাম মানে তোমার ওই ধরো মানে এই করোনার আগে আর কি, ওই গয়া বুদ্ধগয়া নালন্দা রাজগীর এই আর কি গেছিলাম আমরা যখন ঘুরতে, তখন ট্রেনের একটা অভিজ্ঞতা তোমাদেরকে বলি আমি শেয়ার করি। ডিসেম্বর টাইমেই গেছিলাম, ট্রেনে এত হাওয়া, মানে কালকাতে গিয়েছিলাম মনে আছে, ও ট্রেন সবসময় লেট, মানে যে কটা ট্রেনে গেছিলাম গয়া বলো, তারপর বুদ্ধগয়া থেকে রাজগীর, রাজগীর থেকে তারপরে আবার দেওঘর এসেছিলাম, তো মানে পুরো ট্রিপটাতে যে কটা ট্রেনে ছিলাম সব কটা ট্রেনই লেট,
তো রাত্রে বেলায় মাঝরাতে ট্রেনগুলো আসে, তো আমার এখনো মনে আছে জাস্ট আমি বাবা আর মা তিনজনে মাত্র আমরা ওই ট্রেনটা মানে আসানসোল থেকে ট্রেনটা ছাড়ছিল। তো আমরা রানীগঞ্জ থেকে আসানসোলে গিয়েছিলাম, রাত্রি 10টায় বেরিয়েছিলাম, তো রাত্রে 11টার সময় ট্রেনটা ছিল। এটা এলো একে লেটে, মানে যেটা আসানসোল যাওয়ার ওই কালাপাহাড় হয়ে জমার আর কি ট্রেনটা যাবে, তো ওই ট্রেনটাতে পুরো কামরাতে আমরা তিনজন আর কেউ নেই এই ট্রেনের মধ্যে। রাত্রে 11টায় ট্রেনটা তো এলো, 10টায় আমরা বেরিয়েছিলাম ঘর থেকে। তারপরে তো কলকাতা লেট করেছিল, সেটা তো আলাদা ব্যাপার। তো এত ওখানে ঠান্ডা মানে বলার মতো নয়, তো এত ঠান্ডা ছিল সেই জন্য ওই ট্রেনে তো অত ঠান্ডা লেগেছিল। তো সেই জন্য এবারে ডিসাইড করেছি তো একটা ওই পাতলা দেখবে পাওয়া যায় কম্বলের মতো, সেই কম্বলের ওইগুলো নিয়ে যাব ট্রেনে, কারণ যে আগের বারে ভীষণ ঠান্ডা লেগেছিল। তবে হ্যাঁ, ওই দিকটাতে মানে ওই আসানসোল তারপরে গয়া টয়ার ওই দিকটা একটু ঠান্ডার দিকটাই থাকে, বিহার ঝাড়খণ্ডের এই সময়টাতে, মানে কলকাতায় এরকম ঠান্ডাটা খুব কম পড়ে। তো যাই হোক, এখন হ্যাঁ এটা অবশ্য ঠিক, এখন যাচ্ছি না ওই জায়গাটা, কিন্তু ভেবো না যে ওই ঠান্ডাটা বলছি বলে এখানে সোয়েটার নিচ্ছি বলে এখানে ওখানেই যাচ্ছি। আমি ঠান্ডার জায়গায় আমরা যাচ্ছি না, মানে ঠান্ডার জায়গায় যাচ্ছি না না, মানে আমরা গয়া বুদ্ধগয়া নালন্দা এইসব জায়গায় যাচ্ছি না। আর একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে যেটা গয়া বুদ্ধগয়ার কথা বললাম, ওটা তো 19শে ডিসেম্বরে গিয়েছিলাম। তো লাস্ট আমরা যেটা গিয়েছিলাম সেটা হচ্ছে দার্জিলিং, যেটা তোমার ওই 2020 মার্চে গিয়েছিলাম। তো তারপরেই লকডাউনটা শুরু হয়। তো ওখানের একটা গল্প তোমাদেরকে বলি, করোনার আগে মানে করোনা মানে শুরু হয়েছিল মার্চে আমরা গিয়েছিলাম, মার্চ মাসে আমরা দার্জিলিং গিয়ে ফিরেছি বাড়িতে, তার 1 উইক পরে তোমার লকডাউন, আর লকডাউন হয়ে গেছিলো তারপরে লকডাউনের ঠিক 1 উইক আগে এসেছি। তো যদি আমরা আরেকটু লেট করতাম ব্যাস, তাহলে কিন্তু দার্জিলিংয়েই আটকে পড়তাম, তো খুব মানে বেঁচে গেছিলাম আমরা। তো যাই হোক, এটাই হয়েছিল। তো সেই আর কি মনে হলো, তোমাদের ঠান্ডার নিয়ে কথা হচ্ছিলো তো সেই জন্য শেয়ার করলাম কথাগুলো। তো যাই হোক এইদিক, কিন্তু আমি অবশ্যই এবারে ওই রকম কোনো জায়গায় যাচ্ছি না, এবারে যে জায়গাগুলোতে যাচ্ছি অতটা ঠান্ডা পড়ে না। তবে কোথায় যাচ্ছি ওটা রীতিমতো তোমরা দেখতেই পেয়ে যাবে। তো এই আর কি ভাবলাম আজকে তোমাদের সাথে একটু আড্ডা মারি, আড্ডা দিয়ে গল্প করি, আর ট্রাভেলে যখন যাচ্ছি তখন প্যাকিং নিয়েও একটু গল্প করি তোমাদের সাথে, আমার পুরনো কিছু স্মৃতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। তা আর কি, এবার ডিনার করার সময় চলে এলো, তো ডিনারে মা কী বানিয়েছে দেখে নিই। আজকে ডিনারে মা বানিয়েছে ডিমের কারি আর সাথে আছে পরোটা। তো আর কি আজ এইটুকুই, আজ গল্প করেই কাটালাম তোমাদের সাথে, আজ তাহলে এইটুকুই থাক। আজ তোমাদের সাথে আড্ডা মেরে গল্প করে কাটালাম ইভিনিংটা। তো আমার এই ইভিনিং আড্ডাটা তোমাদের কিরকম লাগলো, আমার এক্সপিরিয়েন্সগুলো যে আমার পুরনো স্মৃতিগুলো যে তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তোমাদের কেমন লাগলো, সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশের যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর আমি চললাম এখন প্যাকিং করতে, চল টাটা।